মাধ্যমিক বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে গত ভিডিওতে কিভাবে পরাগ ধানির ভিতরে পরাগ রেণু তৈরি হয় সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব স্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট অব পোলেন গ্রেন একই চ্যাপ্টারের এই বিষয়টি তোমাদের সাথে আমি আজকে ভিডিওতে আলোচনা করব। মনোযোগ দিয়ে তোমরা আমার কথাগুলো শুনবে আশা করি তোমরা বিষয়টা ক্লাস শেষে পরিষ্কার হয়ে যাবে আমরা দেখো তাহলে গত ক্লাসে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম গত ক্লাসে বলেছিলাম যে এই যে দেখো মাইক্রোস্পোর মাদার সেল তোমরা জানো যে স্পোরোজেনিয়াস টিস্যু থেকে এই মাইক্রোস্পোর মাদার সেল অথবা যেটাকে আমরা বলি মাইক্রোস্পোরোসাইট এটা তৈরি হয় এবং এটা কিন্তু ডিপ্লয়েড সংখ্যক নিউক্লিয়াস বহন করে শিক্ষার্থীরা দেখো তাহলে এই যে মাইক্রোস্পোর সেল এই মাইক্রোস্পোর মাদার সেলে কিন্তু কি হয় মেওসিস বিভাজন হয় তো মেওসিস বিভাজনের ফলে যেটা হয় আমরা জানি যে ক্রমজম সংখ্যা ডিপ্লয়েডটা কিন্তু হ্যাপ্লয়েড হয়ে যায় ডিপ্লয়েডটা কি হয় হ্যাপ্লয়েড হয়ে যায় এবং এখানে দেখো চারটা কোষ তৈরি হয় কারণ আমরা জানি যে মাহসিস কোষ বিভাজনের মাধ্যমে চারটা অপত্য কোষ সৃষ্টি হয় ওয়ান টু থ্রি আর ওই পাশে একটা কোষ তৈরি হবে এই হচ্ছে ফোর এই চারটা কোষকে আমরা বলি টেট্রাট কি বলি টেট্রাট এবং এই যেহেতু এই বিন্যাসটা আমি গত ক্লাসে এই টেট্রাডে অ্যারেঞ্জমেন্ট নিয়েও বলেছিলাম তো এই বিন্যাসটাকে আমরা বলি টেট্রা হেড্রাল পলেন টেট্রাট বলা হয় টেট্রা হেড্রাল পলেন টেট্রাট হ্যাঁ তো এখন এই টেট্রাহেড্রাল পোলেন টেট্রাডের যে চারটা সেল আছে এই চারটা সেলগুলো দেখো একটা ক্যালোজ ওয়াল দিয়ে পরস্পরের সাথে একসাথে যুক্ত থাকে তো পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে এই ক্যালোজ ওয়ালটা বিদীর্ণ হয় বা ডিজলভ হয়ে যায় এখন কিভাবে হবে আমি তোমাদেরকে বলেছিলাম ট্যাপেটাম বলে একটা কোষের কথা বলেছিলাম যে লেয়ারের কথা বলেছিলাম যে ট্যাপেটামটা হচ্ছে অ্যান্থার ওয়ালের সবচেয়ে মোস্ট লেয়ার যেটার নাম হচ্ছে ট্যাপেটাম এই ট্যাপেটাম থেকে একটা এনজাইম সেক্রেশন হয় যেটাকে বলা হয় ক্যালেস এনজাইম এই এনজাইমটা কী করে এই সেলুলোজ ওয়ালটাকে ডিজলভ করে ডিজলভ করলে কি হয় এখান থেকে চারটা কোষ তখন সেপারেট হয়ে যায় ফ্রি হয়ে যায় এই প্রত্যেকটা ফ্রি কোষকে আমরা তখন বলি হচ্ছে মাইক্রোস্পোর অর পোলেন গ্রেন মাইক্রোস্পোর অর পোলেন গ্রেন এখন আমরা এই যে মাইক্রোস্পোর বা পোলেন গ্রেন দেখতে পাচ্ছি এই মাইক্রোস্পোর বা পোলেন গ্রেনের প্রথমে আমরা স্ট্রাকচার বা গঠন আলোচনা করব। তাহলে পোলেন গ্রেনটা যদি আমরা বাইরের দিক থেকে দেখি তাহলে একটা স্পেরিক্যাল অর্থাৎ গোলাকার এবং চারিদিকে কাঁটা কাঁটা এরকম একটা স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু এটার গঠন জানতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই পোলেন গ্রেনটাকে টিএস সেকশান টিএস মানে হচ্ছে ট্রান্সভার্স সেকশান করতে হবে ট্রান্সভার্স সেকশন করলে আমরা কি দেখতে পাবো সেটা এখন তোমাদের সাথে আমি এখানে দেখাচ্ছি দেখো যদি আমরা ট্রান্সভার্স সেকশন করি তাহলে এরকম এরকম দুটো ওয়াল আমরা দেখতে পাবো এই দুটো ওয়ালকে একসাথে বলা হয় স্পোরো ডার্ন হ্যাঁ এই যে দুটো এই দুটো ওয়ালকে একসাথে আমরা বলবো হচ্ছে স্পোরোডান তো স্পোরোডাম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্পোরোডামের তাহলে দুটো ওয়াল আছে দুটো প্রাচীর আছে বাইরের যে ওয়ালটা আমরা দেখতে পাচ্ছি এই ওয়ালটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সাইন এক্সাইন আর ইনার মানে ভিতরে যে ওয়ালটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে ইনটাইন হ্যাঁ তাহলে আমরা বলবো যে আউটার মোস্ট লেয়ার ইজ কল্ড এক্সাইন অ্যান্ড দ্য ইনার মোস্ট লেয়ার ইজ কল্ড ইনটাইন আর এই দুটো স্তরকে আমরা বলতেছি একত্রে ডার্ম এখন আমরা দেখব প্রথমে এক্সাইন নিয়ে আমরা একটু আলোচনা করব। আমি কিন্তু অলরেডি বললাম যে এক্সাইনটা হচ্ছে আউটার লেয়ার হ্যাঁ এখন এই বাইরের যে এক্সাইনটা আছে এই এক্সাইনটা দেখতে কেমন এক্সাইনটা হচ্ছে থিক থিক তারপরে রাফ আর ডিসকন্টিনিউয়াস লেয়ার কনটিস লেয়ার তাহলে আমাদের মনে রাখতে হবে যে এক্সাইনটা হচ্ছে থিক রাফ এবং ডিসকন্টিনিউশ লেয়ার এই এক্সাইনের দেখো দুটো রিজিয়ন আছে দুটো রিজিয়ন আছে একটা রিজিয়ন দেখো নিয়ার টু ইন টাইন নিয়ার টু দ্য ইনটাইন এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি হচ্ছে জার্ম পোর কী বলি বলো তো পোর তাহলে এক্সাইনের দুটো রিজিয়ন আছে যে অংশটা অ্যাটাচমেন্ট টু দ্য ইনটাইন হ্যাঁ মানে অ্যাটাচমেন্ট থাকে এবং সেখানে পোর লাইক স্ট্রাকচার তৈরি হয় এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে জার্ম পোর আর দেখো খেয়াল করে এই যে এই যে ইনটাইনের যে অংশটা ইটস অ্যাওয়ে ফ্রম দ্য ইনটাইন ইটস অ্যাওয়ে ফ্রম দ্য ইনটাইন সো দিস পার্ট ইজ কল জার্ম জার্মরো জার্ম ফরো তাহলে আমরা জানলাম কী জানলাম যে এক্সাইনের দুটো রিজিয়নে আমরা ভাগ করতে পারি যে রিজিয়নটা ইন্টারনের সাথে অ্যাটাচমেন্ট অবস্থায় থাকে সেখানে পোর লাইক স্ট্রাকচার তৈরি হয় যেটাকে আমরা বলি পোর আর যেটা ইন্টারন থেকে দূরে থাকে অ্যাওয়ে ফ্রম দ্য ইন্টাইন দিস রিজিয়ন দ্যাট রিজিয়ন ইজ কল্ড জার্ম ফরো এবার আমরা দেখব যে এক্সাইনটা এক ধরনের রাসায়নিক কম্পোজিশন দিয়ে তৈরি হয় যে রাসায়নিক কম্পোজিশনের নাম হচ্ছে স্পোরোপলেনিন নিন যেটা আমি তোমাদেরকে গত ক্লাসে স্পোর পলে পলে নিন আচ্ছা এখানে তোমাদের সাথে একটু আর বিষয় নিয়ে আমি একটু বলি এই জার্ম জারপোড় কিন্তু মনোকট প্ল্যান্টের ক্ষেত্রে ইন কেস অফ মোনোপ্ল্যান্ট একটা সিঙ্গেল জারপোর থাকে সিঙ্গেল জার্ম জার্মোট থাকে মোনোকট প্লান্টের ক্ষেত্রে তখন এটাকে আমরা বলি হচ্ছে ইউনিপোরেট জার্ম জারপোড় ইউনিপোরেট পিও আর জার্ম পোর জার্ম পোর এটা হচ্ছে একবিস্পত্তি উদ্ভিদের ক্ষেত্রে একটা মাত্র জার্ম জামপোট থাকে কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ বা যেটাকে আমরা বলি ডাইকট প্লান্ট মানে দিবি ডাইকট প্লান্ট তাদের ক্ষেত্রে এরকম জারপোট থাকবে তিনটা হ্যাঁ সেই জন্য দিবিস্পত্রি উদ্ভিদের জারপোড় হবে ট্রাই ট্রাইপিও আর এ টি ট্রাইপোরেট জারপোর্ট তাহলে আমরা বুঝলাম যে জারপোড় দুই ধরনের হবে একবিস্পত্র উদ্ভিদের ক্ষেত্রে হবে ইউনিপোরেট আর দিবিপত্রি উদ্ভিদের ক্ষেত্রে হবে ট্রাইপোরেট তাহলে এই যে এক্সাইনটা এই এক্সাইনটা তৈরি হয় স্পোরোপলিনিন নামক এক ধরনের প্রোটিন দ্বারা এবং তোমরা জানো যে স্পোরোপলিনিন তৈরি হয় ট্যাপেটাম থেকে ট্যাপেটাম থেকে স্পোপলিন তৈরি হয় এবং এর ফলে কিন্তু এক্সাইন লেয়ারটা তৈরি হয় তো স্পোরোপলিনিনটা বায়োলজিক্যালি এটা একটা খুব রেজিস্ট্যান্স কম্পোনেন্ট অর্গানিক কম্পোনেন্ট রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্ট কম্পোনেন্ট বলা হয় বা উপাদান বলা হয় কারণ হচ্ছে যে এই উপাদানটা অর্থাৎ স্পোরোপলেনিনটা এটা কিন্তু তোমার স্পোরোপলিনিনটা স্পোরোপলেনিনটা যেটা হয় করে সেটা হচ্ছে যে এটা স্ট্রং স্ট্রং এসিড স্ট্রং বেস অ্যালকালি তারপরে হলো তোমার ইভেন এনিম্যাল ডাইজেস্টিভ এনজাইম এনিম্যাল ডাইজেস্টিভ এনজাইম হ্যাঁ এগুলো এগুলোর প্রতি কিন্তু রেজিস্ট্যান্স অর্থাৎ এই উপাদানগুলো কিন্তু পোলেনগ্রেনকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারে না কারণ স্ট্রং এসিড বেস স্ট্রং বেজ বা অ্যালকালি হ্যাঁ ইভেন যখন কীটপতঙ্গ পলিনেশনের জন্য যায় হ্যাঁ সেখানে যদি তারা কোনো এনজাইম সেক্রেশন করে তবু কিন্তু এক্সাইনটা ক্ষতিগ্রস্ত হয় না বিকজ অফ পলেনিন তাহলে আমরা শিখলাম যে পলেনিনটা কিভাবে আমাদের ফুলের টাকে প্রোটেক্ট করে বাইরের পরিবেশ থেকে এরপরে আমরা আসবো টাইমটা সম্পর্কে আমরা একটু বলি তো ইনটাইনটা দেখো ইনটাইনটা হচ্ছে থিন থিন তারপর এটা হচ্ছে কন্টিনিয়াস থিন কন্টিনিয়াস আর একটা হচ্ছে ডেলিকেট থিন কন্টিনিউয়াস ডেলিকেট অ্যান্ড স্মুথ লেয়ার স্মুথ স্মুথ লেয়ার আচ্ছা এই যে দেখো ইনটাইনটা এই ইনটাইনটা দুটো রাসায়নিক কম্পোজিশন দিয়ে তৈরি হয় একটা হচ্ছে সেলুলোস সেলুলোস আর একটা হচ্ছে পেকটিন পেকটিন হ্যাঁ এই দুটো কম্পোনেন্টসকে একত্রে আমরা বলি হচ্ছে পেকটো সেলুলোস পেকটো এল ইউ সেলুলোজ তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে ইনটাইনটা হচ্ছে সবচেয়ে ভেতরের স্তর এবং এই স্তরটা থিন হবে তারপরে কন্টিনিউয়াস হবে ডেলিকেট হবে স্মুথ হবে হ্যাঁ আর এই ইনটাইনটা দুটো রাসায়নিক উপাদান দিয়ে তৈরি একটা হচ্ছে সেলুলোস আর একটা হচ্ছে পেকটিন এই দুইটা কম্পোনেন্টকে আমরা একসাথে বলি হচ্ছে পেক্টো সেলুলোস তাহলে এটা পেক্টোসেলোস দিয়ে তৈরি হচ্ছে ইনটাইন এখন এই ইনটাইন দিয়ে ঘেরা ভেতরের দিকে এরকম সাইটোপ্লাজম থাকে এরকম কি থাকে সাইটোপ্লাজম এবং এগুলো হচ্ছে ঘন সাইটোপ্লাজম তাহলে আমরা বলতে পারি হচ্ছে যে ডেন্স ডেন্স সাইটোপ্লাজম সাইটোপ্লাজম বিদ্যমান থাকে ডেন্স সাইটোপ্লাজম বিদ্যমান থাকে এবং এই সাইটোপ্লাজমের একদম কেন্দ্রে কেন্দ্রে আমরা একটা প্রমিনেন্ট নিউক্লিয়াস দেখতে পাবো এরকম একটা প্রমিনেন্ট নিউক্লিয়াস দেখতে পাবো প্রমিনেন্ট নিউক্লিয়াস প্রমিনেন্ট নিউক্লিয়াস হ্যাঁ তাহলে দেখো এই পোলেন গ্রেনের চারটা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে এক্সাইন একটা হচ্ছে ইনটাইন একটা হচ্ছে ডেন্স সাইটোপ্লাজম এবং একটা হচ্ছে প্রমিনেন্ট নিউক্লিয়াস এই ফর্মেটে কিন্তু থাকে কোথায় তোমাদের নিশ্চয়ই মনে আছে অ্যান্থারের ভেতরে এটা তৈরি হয় হুম তো দিস ইজ অ্যাবাউট দ্য পলেন গ্রেন এখন আমরা তোমাদের সাথে আলোচনা করব যে এই পলেন গ্রেনটা কিভাবে পুং গ্যামিটে বা পুং গ্যামিটো ফাইটে পরিণত হয় তো সেটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি তাহলে এটা হচ্ছে পোলেন পোলেন গ্রেইন এখন এই পোলেন গ্রেইনটা এই এই যে পোলেন গ্রেইনটা আছে এই পোলেন গ্রেইনটার ভেতরে যে প্রমিনেন্ট নিউক্লিয়াসটা আছে তাহলে আমরা বুঝলাম যে পোলেন গ্রেইনটা হচ্ছে একটা কোষ যার ভেতরে একটা মাত্র কী আছে বলো নিউক্লিয়াস আছে কেমন এখন এই যে প্রমিনেন্ট নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসটাতে এই কোষটার ভেতরে যেটা হবে সেটা হচ্ছে মাইটোসিস ডিভিশন তাহলে দেখো এখানে আমরা বলছি মাইটোসিস বিভাজন মাই সির ডিভিশন হবে তাহলে হলে কী হবে একটু দেখো তাহলে এইটা তো ইন টাইম তাহলে বাইরে এটা হলো আমরা যেটা বলতে চাচ্ছি এক্সাইন হ্যাঁ এখন এই এক্সাইনে তাহলে দেখো অসম বিভাজন এখানে হবে হ্যাঁ অসম বিভাজন হবে তো একটা দেখো এই যে এইখানে আমরা যে বড় কোষটা দেখতে পাচ্ছি বড় কোষ এবং বড়ো নিউক্লিয়াস বিশিষ্ট গোলাকার নিউক্লিয়াস বিশিষ্ট একটা কোষ সেল আর এখানে হচ্ছে ছোট নিউক্লিয়াস বিশিষ্ট ছোট সেল হ্যাঁ তাহলে এই বড় সেলটাকে আমরা বলতেছি হচ্ছে ভেজিটেটিভ ভেজিটেটিভ সেল আর ছোট ছোট যে কোষটা এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার জেনারেটিভ জেনিরেটিভ সেল আচ্ছা তাহলে আমরা যেটা এখানে বুঝলাম যে এখানে মাইটোসিস বিভাজন হয় এবং এই মাইটোসিস বিভাজনের কারণে অসম আকৃতির দুটো কোষ তৈরি করে একটা কোষ বড় যেটা সেটাকে আমরা বলি ভেজিটেটিভ সেল আর যে কোষটা ছোট হয় সেটাকে আমরা বলি জেনেটিভ সেল তাহলে এখানে একটু খেয়াল করো ভেজিটেটিভ যে সেলটা এই সেলটা তাহলে একটা বড় সেল যার মধ্যে একটা বড় নিউক্লিয়াস থাকে এবং এর মধ্যে কিন্তু এরকম ফুড ভ্যাকিউলস থাকে এগুলোকে আমরা বলি হচ্ছে ফুড ভ্যাকিউলস ফুড গ্র্যানিউলস বলা হয় বা ভ্যাকিউলস বলা হয় গ্র্যানিউলস বলা হয় হ্যাঁ ফুড গ্র্যানিউলস থাকে হ্যাঁ কিন্তু জেনারেটিভ সেলে কিন্তু এরকম ফুড ভ্যাকিউলস থাকে না তাহলে আমরা এখানে বুঝলাম যে ভেজিটেটিভ সেলটা বড় এবং বড় নিউক্লিয়াস বিশিষ্ট যার মধ্যে ফুড গ্র্যানিউলস থাকে আর জেনারেটিভ যে সেলটা জেনারেটিভ যে সেলটা এই সেলটাতে ছোট নিউক্লিয়াস এবং ছোট কোষ এর ভিতরে কিন্তু এই ফুড গ্র্যানিউলস থাকে না এখন যেটা এখানে হবে সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এরকম একটা স্টেমেন এই স্টেমেনের এই অংশটাকে আমরা বলেছিলাম অ্যান্থার কি বলেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে অ্যান্থার আর এটাকে আমরা বলেছিলাম হচ্ছে ফিলামেন্ট ফিলামেন্ট এখন এই যে এর এর এই যে পোলেন স্যাক হ্যাঁ এই স্যাকের মধ্যে এটা তৈরি হচ্ছে তো যখন এরকম দি নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা তৈরি হবে পোলেন গ্রেনের তখন আমরা ধরে নেই যে অ্যান্থারটা ম্যাচিউড হয়েছে মানে ম্যাচিউর্ড অ্যান্থার্ড তখনই হয় যখন এটা দি নিউক্লিয়াস বিশিষ্ট হয় তো ম্যাক্সিমাম পার্ম উদ্ভিদের ক্ষেত্রে অ্যাবাউট সিক্সটি পারসেন্ট উদ্ভিদের ক্ষেত্রে এই দি নিউক্লিয়াস বিশিষ্ট বা দ্বি কোষ বিশিষ্ট অবস্থায় কিন্তু এই পোলেন গ্রেইনটা এই এই অ্যান্থার থেকে দ্যাট পরাগধানী থেকে মুক্ত হয় তবে ফর্টি পারসেন্ট উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু ট্রাই নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থায়ও হয়ে থাকে অর্থাৎ সেখানে তখন যেটা হয় সেটা হচ্ছে যে জেনেটিভ যে সেল আছে সেখানে সেলের যে জেনেটিভ নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটা মাইটোটিক বিবেচন হয়ে তিনটা নিউক্লিয়াস বিশিষ্ট দশায় পরিণত হয় এবং তখন এটা এই অ্যান্থার থেকে তখন বেরিয়ে আসে হ্যাঁ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট উদ্ভিদের ক্ষেত্রে এই পোলেন স্যাক থেকে দি নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থায় এরা মুক্ত হয় এখন মুক্ত হয়ে আমরা জানি যে মুক্ত হয়ে এখন কোথায় যাবে ধরো এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট হ্যাঁ এটাকে আমরা বলি হচ্ছে কার্পেল কার্পেল পেল হুইস ইজ অলসো নোন মেগা মেগা স্পোরোফিল পিচ ওয়াই এল এল তাহলে দেখো এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট তাহলে এটাকে আমরা কার্পেল বলি তোমরা জানো যে এটাকে আমরা বলি হচ্ছে স্টিগমা স্টিগমা বলা হয় এটাকে বলা হয় স্টাইল আর এটা হচ্ছে ওভারি ওভারে ওভারে আচ্ছা তো যেহেতু এই তোমার পলেন স্যাকের দুটো নিউক্লিয়াস থাকে সেই জন্য আমরা বলি বা দুটো সেল থাকে সেই জন্য আমাকে বলি আমরা বলি বাই সেলুলার পলেন গ্র্যান তাহলে এই সেলুলার পলেন গ্র্যানটায় পলিনেশনের মাধ্যমে পলিনেশনের মাধ্যমে এই স্টিগমার উপর এসে পড়ে স্টিগমার উপরে এসে পড়ে এখন স্টিগমা কিন্তু রিকোগনাইজ করতে পারে হ্যাঁ যেমন ধরো যে অনেক সময় দেখা যায় যে ভিন্ন প্রজাতির পোলেন গ্রেন এখানে আসে তো ভিন্ন প্রজাতির আসলে আমরা বলি হচ্ছে রং 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 পোলেন গ্রেন রং পোলেন গ্রেন তখন আমরা বলি হচ্ছে কম্প্যাটিবল ইনক ইনকমফোর্টেবল পোলেন গ্রেন বলা হয় হ্যাঁ আর যদি একই প্রজাতির পোলেন গ্রেনটা স্টিগমার এসে পড়ে তখন সেটা হচ্ছে রাইট রাইট পোলেন গ্রেন যেটাকে আমরা বলি হচ্ছে কম্পার্টেবল কম্পাটেবল কম্পার্টেবল পোলেন গ্রেন তো এই যখন কম্পার্টেবল পোলেন গ্রেন যখন এই স্টিকমার উপর এসে পড়ে বাই দ্য প্রসেস অফ পলিনেশন এখানে একটা কথা তোমাদের বলতে হবে বলা বলা দরকার সেটা হচ্ছে যে এই পলেন গ্র্যান কিন্তু নন মোটাইল নন টিআইএলএ নন মোটাইল পলেন গ্র্যান বলা হয় কারণ এদের কিন্তু কোনো ফ্লাজেলা নেই জি ডবল এল এ ফ্লাজেলা নেই নন মোটাইল তার কারণ হচ্ছে এদের কোনো ফ্লাজেলা নেই ফ্লাজেলা যদি থাকতো তাহলে আমরা বলতাম মোটাইল এবং এটা মোটাইলটা হয় ইনকেস অফ অ্যালগি ব্রায়ো এবং কিছু টিউডোফাইটা উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু অ্যানজস ফার্মের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নন মোটাইল হ্যাঁ নন মোটাইল তাহলে এদের কোনো ফ্লাজেল ফর্ম করবে না দ্যাটস ওয়াই এদের পলিনেশান প্রসেসটা হবে বিভিন্ন মাধ্যমে যেমন বায়ুর মাধ্যমে পানির মাধ্যমে কীটপতঙ্গের মাধ্যমে এবং কোনো অ্যানিম্যালসের মাধ্যমে এরা কি হবে এই স্ত্রী স্তবকের স্টিগমা এসে পড়বে তাহলে স্টিগমা কিন্তু রিকগনাইজ করতে পারবে যে একই প্রজাতি ওই প্রজাতির পোলেন গ্রেইন কিনা তো যখন এ রেকগনাইজ করবে যে এটা তার একই প্রজাতির পোলেন গ্রেন তখন সে কী করবে এই স্টিগমা থেকে কিছু তরল জাতীয় পদার্থ নিঃসরণ করবে সেগুলো হচ্ছে যেমন ধরো সুক্রোস ওয়াটার আর হচ্ছে বোরন বোরন এই তিনটা পদার্থ নিঃসরণ করবে এই তিনটা পদার্থ যখন নিঃসরণ করবে এই পদার্থটা তখন স্টিগমা থেকে কোথায় চলে যাবে বলো স্টিগমা থেকে এই জামপোড়ের মধ্য দিয়ে এই পলেন গ্রেন অর্থাৎ পরাগ্রেনুর ভেতরে ঢুকবে যখন পরাগ্রেনুর ভেতরে ঢুকবে তখন কি হবে এর ভেতরে চাপ বেড়ে যাবে এর ভিতরে তখন চাপ বেড়ে যাবে এই ইনটাইনটা তখন ফ্লেক্সিবল হবে এটা চাপ দেবে কিন্তু ইনটাইনটা যেহেতু শক্ত কাজে কি হবে এই পোলেন গ্রেনের এই যে ইনটাইনটা আছে ইনটাইনটা তখন জারপুরের মধ্য দিয়ে এরকম নালির মতো নালির মতো বাড়তে থাকবে এই যে নালিটা এই কি আমরা বলছি হচ্ছে পোলেন পোলেন টিউব বাংলায় বলা হয় পরাগ নালিকা তাহলে আমরা বুঝলাম যে ইনটাইনটা জানপরের মধ্য দিয়ে এই চাপটা যখন আর সে নিতে পারছে না তখন যানপোরের মধ্য দিয়ে এটা নালিকার আকারে বাড়তে থাকবে তাহলে দেখো পোলেন টিউবের যদি বলা হয় যে পোলেন টিউবের রাসায়নিক কম্পোজিশন কি তাহলে পোলেন টিউবটা তৈরি হচ্ছে যেহেতু ইন্টাইন থেকে তাহলে ইনটাইনের যে রাসায়নিক কম্পোজিশন যেটা আমরা বলেছিলাম পেক্টো তাহলে পোলেন টিউবটা কিন্তু পেকটো দিয়ে তৈরি হয় এখন এই তোমার যে পোলেন টিউব এই পোলেন টিউবের সামনের দিকে কিন্তু চলে যাবে এই যে এখানে ভেজিটেটিভ সেল বা এটাকে আমরা টিউব সেল বলি এই টিউব সেলের ভেতরে যে নিউক্লিয়াসটা থাকে যেটাকে আমরা বলতেছি ভেজিটেটিভ নিউক্লিয়াস বা তোমার নালিকা নিউক্লিয়াস এই নায়িকা নিউক্লিয়াসটা সামনে চলে যাবে তাহলে এটা হচ্ছে টিউব নিউক্লিয়াস বলি আমরা টিউব নিউক্লিয়াস হ্যাঁ আর এর পেছনের দিকে থাকবে এই যে জেনারেটিভ সেল বা আমরা বলি জনন কোষ এই জনন কোষটা যখন এর ভেতরে চলে যাবে তখন কিন্তু ভেতরে চলে যাবে তখন কিন্তু এটা আবার মাইটোসিস ডিভিশন হবে তো মাইটোসিস ডিভিশন হয়ে দুটো সেল তৈরি করবে দুটো কোষ তৈরি করবে এই দুটো কোষকেই আমরা বলতেছি পুং গ্যামেটো ফাইট আচ্ছা তাহলে এই যে জেনারেটিভ সেলটা আছে এই জেনারেটিভ সেলটা টিউব টিউবের ভেতর পলেন টিউবের ভেতরে আস আসার পরে এটা আবার মাইটোসিস বিবেচন হবে এবং মাইটোসিস ডিভিশন হয়ে দুটো সেল তৈরি করবে এই সেলগুলোকে আমরা বলি মেল গ্যামেটোফাইট ফাইট মেল গ্যামেটোফাইট হ্যাঁ তাহলে তখন কিন্তু যখন এটা মেল ফাইট তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই ভেতরে আর কোনো সাইটোপ্লাজম বা কিছু থাকবে না এটা কিন্তু সব এই টিউব পোলেন টিউবের ভেতরে চলে আসবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নালিকা নিউক্লিয়াস তারপরে দুটো পোং গ্যামেটো ফাইট হ্যাঁ তার মানে তিন নিউক্লিয়াস বিশিষ্ট এই যে আমরা দশটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে তোমার অ্যানজিওস্প আর মুিদের পোং গ্যামেটো ফাইট তো এই যে পোলেন নিয়ে পোলেন গ্রেইন নিয়ে আমরা যে বিদ্যায় আলোচনা করি সেই বিদ্যাটাকে আমরা বলি হচ্ছে প্যালিনোলজি পি এ এল ওয়াই প্যালিনোল জি প্যালিনোলজি তাহলে আমরা বুঝতে পারলাম যে প্যালেনোলজি বিদ্যায় আমরা এই পোলেন গ্রেন নিয়ে আমরা আলোচনা করবো তো দিস ইজ অল অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ পোলেন গ্রেন অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ গ্রেন পোলেন থ্যাংক ইউ ভেরি